মাঠে আমরা সকলে একত্রিত হয়েছি প্রয়াত তিহির মোড়লের নামাজে জানাজা ফরজি কিফায় আদায়ের জন্য। এখানে দূর দূরান্ত থেকে এবং এলাকার আশেপাশে অনেক লোক উপস্থিত হয়েছেন। আমরা খুবই ধন্য এবং আমরা খুবই গর্বিত এবং কৃতজ্ঞ এই জন্য যে আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, আমাদের গাজীর আওয়ামী লীগের সভাপতি, এছাড়াও আছেন আমাদের পূর্বনাড়ু বা প্রত্যেকটি বংশে ঐতিহ্যবাহী বংশগুলো প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আমি সকলের নাম উচ্চারণ করছি না, আপনাদের শ্রদ্ধাবত এই জন্য যে আপনারা কষ্ট করে এই নামাজটা ফরজি কিফায়া না আসলেও একজন পালন করলে আরেকজন একটা হয়ে যায়, এরপর আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, মূল পরিবারের পক্ষ থেকে সারা জীবনের জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে রইলাম। তুমি মোড়ল ওর একটু জীবন বৃত্তান্ত একেবারে না বললেই নয়, সে আমার চেয়েও 2 বছরের বয়সে ছোট, হিসেব করে আমরা দেখলাম 46 ইয়ার্স। 46 বছর বয়সে তাকে পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যেতে হলো। ওর আসলে অসুস্থ ছিল, লিভারে প্রবলেম ছিল, সেই প্রবলেম নিয়ে আমরা 3 দিন আগে তাকে ঢাকাতে সরাসরি হসপিটালে ভর্তি করি। সেখানে 2 দিন আইসিইউতে থাকার পরে আজকে 11টার দিকে আনামনির সময় সে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে আমরা তাকে বাড়িতে নিয়ে আসি এবং জানার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা এটা বুঝি যে সবসময় আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, এটা আমরা জানি, বিশ্বাস করি। আবার আমরা সবসময় বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কাহার, আমরা আল্লাহ তাআলার সম্পত্তি, আল্লাহ তাআলার সম্পদ, আবার তার কাছে একসময় আমাদেরকে ফেরত যেতে হবে। আমরা যদি সবাই জানি, বিশ্বাস করি, এরপরে পৃথিবীর যে মায়া আছে এটা আমাদের খুব বেশি আবেগপ্রবণ করে তোলে। কষ্ট হচ্ছে, আমাদের পরিবারের সকলেই আজকে যথেষ্ট রকম শোকাহত। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যাতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ স্থলে পাঠিয়ে দেন, দান করেন। সাধারণত আমি আরেকটা কথা বলি যা শেষ করতে চাই, সেটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন, তুমি সূরা বাকারার 6 আয়াতের মধ্যে বলেছেন কথাটা, উনারা ভালো জানেন বিষয়টা, যে আল্লাহ সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা কাউকে চাপিয়ে দেন না। অতএব যে বোঝা আমাদের ঘাড়ে এসেছে আল্লাহ অবশ্যই মনে করেছেন যেটা আমাদের সাধ্যের মধ্যেই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সহ্য ধৈর্য দিয়েছেন। সর্বশেষে বলবো, তুমি মোড়ল সে 46 ইয়ার্স পৃথিবীতে ছিলেন, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কারো কাছে যদি কারো ঋণ থেকে থাকে, তার কোনো ধরনের দেনা পাওনা থেকে থাকে, অবশ্যই নিঃসংকোচে আমাকে জানাবেন, আমি সকল ঋণ শোধ করে দেবো ইনশাল্লাহ। এরপরে শুধুমাত্র আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইব, আমরা মৃত্যুর পরে তখন বলি যে লোকটা কেমন ছিল, সবাই কিন্তু ভালো বলে, অন্তর থেকে একবার যারা আছেন, যারা চিনতেন তুমি মোড়লকে, পিছনে যারা আছে, উনি কেমন মানুষ ছিলেন, উনি কেমন মানুষ ছিলেন, উনি কেমন মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিধান আছে যে মৃত্যুর পরে বেশিক্ষণ রাখতে হয় না, তো তাতেই সম্ভব দাফন তখন সম্পন্ন করতে হয়। আমরা ইমামকেও অনুরোধ করব দ্রুত গতিতে জানাজা নামাজ সম্পন্ন করে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।